ক্ষোভ মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায়, ভরাট হচ্ছে পুকুর জলাশয়। সোমবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। আরও অভিযোগ করেন, মণ্ডলের মদতেই হচ্ছে ভরাট, সর্বত্র চলছে লুট। শহরে জলাশয় এমনিতে চলে গেছে ভরাটে, মুখ্যমন্ত্রীর এলাকাতে একটা বিশাল জলাশয়, মণ্ডলের মদতে আপনার কত বড় পুকুর, আপনাদের পত্রপত্রিকা এসেছে ছবি, কত বড় পুকুর জলাশয় ভরাট হচ্ছে দেখে নীরব, যেহেতু এটাতে মণ্ডলে মদত হচ্ছে, সারা ত্রিপুরা রাজ্যটা এখন লুট চলছে। পাশাপাশি এদিন পীযূষ বাবু জানান, কৃষকদের আন্দোলনে সমর্থন জানিয়েছে কংগ্রেস, তাদের ধর্মঘটেও প্রদেশ কংগ্রেস সামিল, রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন ধর্মঘটে সামিল হবার জন্য। সর্বভারতীয় কংগ্রেস যে কৃষকের যে তিনটা আইন যে কৃষির উপর তৈরি করেছে, যে আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির থেকে বহু আগেই এদের বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্দোলন ঘোষণা করেছে, আমরা সারা ভারতবর্ষব্যাপী এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, আন্দোলন করছি, এটাকে বাতিল করার জন্য কংগ্রেস বারবার বলেছে, এই কৃষি আইন যদি প্রত্যাহার না করা হয় কৃষি ক্ষেত্রটাতে আসে কৃষকেরা যে মালিক তাদের হাত থেকে চলে যাবে। নরেন্দ্র মোদী সাহেবের দু তিনজন বন্ধুর হাতে পুরো ভারতবর্ষে কৃষি ক্ষেত্রটা চলে যাবে, কৃষকেরা শেষ হয়ে যাবে, কৃষকের সর্বনাশ হবে। কেন হবে এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন আইনের বিভিন্ন এই বিলের এই অ্যাক্টের বিভিন্ন জায়গা আমরা দেখি বলে দিয়েছি। আমরা এতদিন প্রতিবাদ করছিলাম, আজকে খুবই আনন্দের ব্যাপার, সারা ভারতবর্ষে কৃষক আজকে এই আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছে। সার্বিকভাবে বলছি যেটা এটাকে পুরো বাতিল করতে হবে, সরকার আগে বলেছিল এটা কৃষকের স্বার্থে, আজকে সরকার দেখছি কৃষিমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা প্রেসে বলছে না এটার মধ্যে দুর্বলতা আছে। এদিকে বিজেপির প্রভারী রাজ্য সফরে শাসক দলের অভ্যন্তরীণ কোন্দলকে কংগ্রেসের সংস্কৃতি বলে সমালোচনা করেন সভাপতি। তিনি দাবি করেন নিজেদের ব্যর্থতা ঢাকতে বিজেপি এসব বলছে। প্যোর রিপোর্ট, চ্যানেল দিনরাত।